আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। তিউনিশিয়ার প্রেসিডেন্টের প্রথম কাতার সফর। শনিবার এক রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো কাতার এসে পৌঁছেছেন সাঈদ। এ সময় তার অভ্যর্থনায় উপস্থিত ছিলেন কাতার মন্ত্রী পরিষদের উপপ্রধান খালেদ বিন মোহাম্মদ আল আতিয়া এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী সালাহ বিন গানেম আল আলী। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়েই আজকের নিউজ। আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন, সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের কাছে নিউজটি শেয়ার দিবেন। তো চলুন বন্ধুরা বিস্তারিত নিউজ জেনে নেই। তিউনিশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কাতার সফর করেছেন কাইস সাঈদ। গতকাল রবিবার তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রীয় বৈঠকে অংশ নেন। শনিবার এক রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো কাতার এসে পৌঁছেছেন সাঈদ। এ সময় তার অভ্যর্থনায় উপস্থিত ছিলেন কাতার মন্ত্রী পরিষদের উপপ্রধান খালেদ বিন মোহাম্মদ আল আতিয়া এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী সালাহ বিন গানেম আল আলী। তিন দিনের সফরে সাঈদের সঙ্গে তিউনিশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। তিউনিশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উসমান আব জারান্দি, বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ বুসাইদ, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী কামাল দাকাইস সহ আরও অনেক মন্ত্রীও সঙ্গে থাকেন। 2019 সালের অক্টোবর মাসে সাঈদ কায়েস তিউনিশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এর আগে গত ফেব্রুয়ারিতে তিউনিশিয়া সফর করেন কাতার আমির শেখ তামিম বিন হামাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে এই নিউজটি শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাতার সরকারের দেওয়া দিক নির্দেশনাগুলো মেনে চলবেন, সবাই ভালো থাকুন, এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।